গাইজ, আমি আজকে দেখাবো এই মুহূর্তে আনব্লক করবেন কিভাবে। সো অনেকে আনব্লক করার পরে যে আইডিটা আনব্লক করে সেই আইডিটা কিন্তু খুঁজে পায় না। সো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দুইটাই দেখিয়ে দিব যে আনব্লক করার পর আইডি কোথায় খুঁজে বের করবেন অ্যান্ড কীভাবে আনব্লক করবেন। সো আমি জাস্ট চলে যাচ্ছি আমার ইমোতে, দেখতে পাচ্ছেন এটা আমার ইমো। সো আমার ইমোতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এরকম হোম পেজ আপনার সামনে চলে আসবে। সো জাস্ট আপনি কী করবেন, আপনার যে ফটোটা আছে এখানে এটাতে একদম প্রোফাইলে, আপনার নিজের প্রোফাইলে আপনি চলে যাবেন। ওকে, সো আমি আমার নিজের প্রোফাইলে চলে আসলাম। এখানে আসার পর এখানে আপনাকে জাস্ট আপনার নিজের সেটিংসের উপরে দেখবেন যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি একটা অপশন আছে, আপনাকে জাস্ট এটাতে ক্লিক করতে হবে। আমি জাস্ট এখন দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট আনব্লক করবেন কীভাবে অ্যান্ড আনব্লক করার পরে আইডিয়া অনেকে খুঁজে পায় না, ওইটা আমি কি আজকে বলে দিব যে কীভাবে কী করলে খুঁজে পাবেন। সো দেন আমি আরেকটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, যদি আমার চ্যানেল নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। সো জাস্ট এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এরতে ক্লিক করবেন। সো আমি এখন ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম দেখতে পাচ্ছেন যে একটু নিচে আসলেই দেখবেন যে এখানে ব্লকেড লিস্ট একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে ফাইনালি দেখতে পাচ্ছেন যে আমি এখানে যতগুলো আইডি ব্লক করেছি সবগুলো কিন্তু এখানে চলে আসছে, আপনার মোবাইলেও কিন্তু এরকম চলে আসবে। সো আপনি এখান থেকে কী করবেন, যাকে আনব্লক করবেন দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা আইডির সামনে আনব্লক লেখা আছে, প্রত্যেকটা আইডির সামনে। সো এরকম এই আনব্লক যেটা আপনি আনব্লক করবেন সেটাতে ক্লিক করবেন। ওকে, সো জাস্ট আমি দেখানোর জন্য একটা আইডিকে এখন আনব্লক করবো। সো এটা হচ্ছে এই আইডিটা, জাস্ট আমি আনব্লক করলাম, আবার আনব্লক ক্লিক করতে হবে, আনব্লক ক্লিক করলাম। সো দেন ফাইনালি আমারটা কিন্তু আনব্লক হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে এই প্রোফাইলে ক্লিক না করি তাহলে কিন্তু আমি এই আইডিটা পরবর্তীতে আমার প্রোফাইলে খুঁজে পাবো না, যতক্ষণ পর্যন্ত না ও আমাকে SMS বা কল দেয় বা ওর নাম্বারটা যদি আমার কাছে থাকে তাহলে আমি এই নাম্বারটা সার্চ দিলে আবার পেয়ে যাবো, এছাড়া কিন্তু পাবো না। অনেক সময় আমাদের কাছে নাম্বার থাকে না, ওরা নিজেরা আমাদেরকে অ্যাড করে। সো আমরা যদি ব্লক করি পরবর্তীতে কিন্তু আমরা খুঁজে পাই না। সো জাস্ট এটার জন্য কী করতে হবে, আপনাকে জাস্ট এই প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে কী করবেন, এই চ্যাট অপশনে ক্লিক করবেন। ভালো করে খেয়াল করে দেখুন, একদম নিচে ব্লু কালার যে চ্যাট অপশন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা ইমোজি পাঠিয়ে দিবেন, এটা হাই বা আপনার যে কোনো একটা ইমোজি এখান থেকে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পরে কী হবে, যে আইডিটা সেটা আপনার একদম প্রোফাইলের সামনে চলে আসবে। আর যদি আপনি কোনো কিছু না পাঠান তাহলে কিন্তু আসবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাঠাবো না, এটা আমি আপনাদেরকে প্রুফ সহ দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে MD রিপোর্ট এই আইডিটার নাম, আমি এখন পাঠাবো না। সো আমি এখান থেকে বের হয়ে গেলাম, দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে কিন্তু আইডিটা আসে না, ঠিক আছে। MD রিপোর্ট কোনো আইডি আমার এখানে আসে না। সো যদি আসে তাহলে কী করতে হবে, আসার জন্য কী করতে হবে, জাস্ট আমি আমার প্রোফাইলে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আবার দেখাচ্ছি। এখান থেকে আমি আরেকটা আইডিকে আনব্লক করে তারপর ওটাতে আমি কী করবো, এটাতে আনব্লক করলাম। আনব্লক করার পর এখানে আমি কী করবো, প্রোফাইলে ক্লিক করে একটা চ্যাট করবো, একটা ইমোজি পাঠিয়ে দেবো, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন যে তারপর আমি চ্যাটে ক্লিক করলাম, স্যারে ক্লিক করার পর একটা ইমোজি পাঠিয়ে দিলাম এখানে, এক্সাম্পল আমি দেখানোর জন্য জাস্ট সেটা পাঠালাম, ঠিক আছে। সো আমি এখন এখান থেকে বের হয়ে গেলাম, দেখতে পাচ্ছেন আমি আবার ইমোতে ক্লিক করি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আইডিটা কিন্তু একদম আমার উপরে চলে আসছে, এই যে এটা। ওকে, সো দেখতে পাচ্ছেন যে আমি এখন ইমোজিটা পাঠালাম। সো দেখ, আমি আপনাকে বারবার বলি, ইমো কিন্তু আনব্লক করার পরে অবশ্যই প্রোফাইলে ক্লিক করে তারপর আপনাকে চ্যাট অপশনে গিয়ে একটা ইমোজি আপনাকে পাঠাতে হবে, তারপর আপনি তার আইডিটা আপনার প্রোফাইলের সামনে পেয়ে যাবেন, ঠিক আছে। আর যদি না করেন তাহলে পাবেন না, যে তা না পাবেন, কিন্তু তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার ওয়েট করতে হবে তার জন্য, যতক্ষণ না পর্যন্ত উনি আপনাকে কল বা SMS দেয় ততক্ষণ পর্যন্ত আপনি ওর আইডি পাবেন না। যদি ওনার নাম্বার থাকে তাহলে কিন্তু, আবার যদি নাম্বার আপনি সার্চ দেন তাহলে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। সো গাইজ, ভিডিওটা আজকে এতটুকু পর্যন্তই, আশা করি সব কিছু বুঝে গিয়েছেন যে ইমো আনব্লক করলে কোত্থেকে নাম্বারটা বের করবেন বা কীভাবে পাবেন। সো ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ধন্যবাদ।